মালদা জেলার মানিকচক ব্লকের ভগবানপুর গ্রামের অসহায় দুই কন্যার পাশে এসে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। খবরের জেরে অসহায় দুই কন্যার পাশে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। এদিন দুই কন্যার বাড়ি গিয়ে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র রাজ্য সরকারের সমস্ত রকমের সাহায্যের আশ্বাস দেন দুই কন্যা স্ত্রীকে। প্রাক্তন মন্ত্রীর সাথে এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। খবরের জেরে এমন সাহায্য পেয়ে খুশি দেবী মাঝি, পার্বতী মাঝি সহ তাদের গ্রামবাসীরা। মন্ত্রীর আশ্বাস পেয়ে দেবী ও পার্বতী জানান, ভিক্ষাবৃত্তি করে জীবনযাত্রা আর নয়, পড়ালেখা করে বড় হতে চায় তারা। মালদা মানিকচক ব্লকের চৌকি মির্দাদপুর অঞ্চলের ভগবানপুর গ্রামে থাকে নাবালিকা দুই কন্যাশ্রী, বড় বোন দেবী মাঝি, ছোট বোন পার্বতী মাঝি, স্থানীয় কালেন্দ্রী উচ্চ বিদ্যালয়ে যথাক্রমে অষ্টম ও পঞ্চম শ্রেণীর ছাত্রী। বাবা নগেন মাঝি শারীরিক অসুস্থতায় মারা গেছে প্রায় 2 বছর আগে। মা চঞ্চলা মাঝি মারা গেছেন প্রায় 1 বছর আগে। তারপরেই যেন সবই শেষ, দুই কন্যাশ্রী অসহায় ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন চালাতেন। এদিন এই খবর বিভিন্ন খবরের কাগজ থেকে শুরু করে প্রোটাল নিউজের সম্প্রচার হলে নড়েচড়ে বসে জেলা প্রশাসন থেকে নেতা নেত্রীগণ। তারই জেরে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র সংবাদ মাধ্যমকে জানান, রবিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এই দুই কন্যাশ্রী জীবন যুদ্ধের কাহিনী। আমি জেলা শাসক ও শিশু সুরক্ষা বিভাগ সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে মঙ্গলবার দুই কন্যাশ্রীর সাথে দেখা করতে এলাম। সরকারি সমস্ত রকম সাহায্য এই দুই কন্যাশ্রী পাবে। তাছাড়াও মালদা জেলা শাসককে এই দুই কন্যাশ্রীর বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছি। এদিন বিদ্যুৎহীন বাড়িতে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হলো। আমি যতদিন বেঁচে থাকবো এই দুই কন্যাশ্রীর কোনো অসুবিধা হবে না, আমি তাদের আশ্বাস দিলাম। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।